हेलो हेलो दीदीमणि, आमी शिखा। हाँ शिखा, एत राते फोन करली, सब ठीक आछे तो? सब ठीक आछे दीदीमणि, तोमाके एकटा दारुण खबर देवार जन्य फोन करलाम। की खबर बोल? पुरुलियाते माने आमादेर ग्राम बागसुंडीते नतून हासपाताल होच्छे, विकी बाबू करछे, जेखाने फ्रीते सबार चिकित्सा होबे। जानो की बोलछिस तुई? हाँ सत्यि बोलछि। बाह, ए तो दारुण खबर शिखा। আমি আমার ছাত্রীর থেকে এটাই আশা করেছিলাম যে তুই বাকশুন্ডির মানুষদের জন্য কিছু একটা করবি। আর বিক্রম, ও খুব ভালো মানুষ, খুব ভালো ছেলে। তোরা দুজনে মিলে যে সাধারণ মানুষের সেবা করবি, এটা শুনেই আমার মনটা ভরে গেল। আচ্ছা দিদিমণি, বাবা কাছে আছে? হ্যাঁ দাদা, তুই এক মিনিট ধর, আমি এক্ষুনি দিচ্ছি। দাদা দাদা, এনো, শিখা ফোন করেছে। শিখা, এত রাতে ফোন করেছে কেন? আরে এত চিন্তার কিছু নেই, ভালো খবর শোনো না, নিজের কানে শোনো, কথা বল। আরে বেটি বল, কি হয়েছে? বাবা তুমি জানো, বিকি বাবু আমাদের গ্রামে হাসপাতাল করছে। হ, আর সেখানে সবার বিনা পয়সা চিকিৎসাটা হবে। জানো, কেউ আর বিনা চিকিৎসায় মরে যাবে নাই বাবা। কি বলছিস বেটি, আমাদের গ্রামে হাসপাতাল হবে এক, আর সেটা আমাদের জামাই বানাবে এক? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি বাবা, ভিকি বাবু দু একদিনের মধ্যেই চলে যাবে পুরুলিয়া জমি দেখতে। এ তো খুবই খুশির খবর রে বেটি। হ্যাঁ বাবা, আমার মাকে যখন সাপে কাটেছিল, মা তো কোনো চিকিৎসা তো পায় নাই, কত কষ্ট পাইছিল বলো। বিনা চিকিৎসায় মা আমাদের ছেড়ে চলে গেল, আর কেউ